আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতন আজও একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আমি মুন্না আহমেদ আপনাদের সামনে আবারও হাজির হলাম। আজ একটু ব্যতিক্রম কাজ দেখাবো। আজকে বেশি কথা বলবো না, সরাসরি টিউটোরিয়ালে চলে যাব। দেখতে পাচ্ছেন যে অ্যাডোবি আফটার ইফেক্ট সফটওয়্যার আমার ওপেন করা আছে। আমি অ্যাডোবি আফটার ইফেক্ট সফটওয়্যার দিয়ে কাজ করি, কারণ এটা একটা ভালো এবং প্রফেশনাল সফটওয়্যার। তা চলুন ফুটেজটা চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে হলো আমার ফুটেজ এবং ব্যাকগ্রাউন্ড দুইটাকে আমি জাস্ট টেনে আমি আমার অ্যাডোবি আফটার ইফেক্ট সফটওয়্যারের যে প্রজেক্ট আছে এই প্রজেক্টের এখানে আমি ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে আমার যে ভিডিও ফুটেজটা এটাকে আমি টেনে এলো এখানে যে টাইম লাইন অথবা এই যে কম্পোজিশন দুইটার যে কোনো এক জায়গায় আমি ছেড়ে দেবো। এরপর হলো আমি যে ফুটেজটুকে এডিটিং করবো সেই ফুটেজটুকু আমি সিলেক্ট করব। রিভিউ করলাম, আমি এখান থেকে জাস্ট ভিডিওটুক নেব, এজন্য এই ওয়ার্ক এরিয়াটুক এই পর্যন্ত টেনে দিলাম এবং আমি যতটুকু রাখবো ঠিক ততটুকু আমি সিলেক্ট করব। ভিডিওটুক চলছে, জাস্ট এতটুক রাখবো। এতটুক এবং আমার এই যে শেষের যে অংশটুকু এই ওয়ার্ক এরিয়াটুক টেনে জাস্ট এখানে আনবো। আনার পরে এই ওয়ার্ক এরিয়ার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে যে ট্রাম কম টু ওয়ার্ক এরিয়া এটা ক্লিক করব। জাস্ট এতটুকু আমার সিলেক্ট হয়ে গেল। এখন আমি এটার উপরে ট্র্যাক মোশন করব। ট্র্যাক মোশন করার নিয়ম হলো এই যে যে অপশন দেখতে পাচ্ছেন যে ট্র্যাকার, এই ট্র্যাকার অপশনটাই যাবেন। এটা যদি না থাকে এখানে তাহলে উইন্ডোজে যাবেন। উইন্ডোজে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ট্র্যাকার অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করবেন, তাহলে এখানে অপশনটা চলে আসবে। ট্র্যাক মোশনের অর্থ হলো আমি আপনাদের ভালোভাবে বুঝাই দিই, কারণ এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যখন কোনো ভিডিও করবেন, যদি ট্রাইপড বাদে হলো কখনো কোনো ভিডিও করেন বা কোনো রানিং ফুটেজ যদি হলো আপনারা ক্যাপচার করেন, তাহলে দেখবেন যে নড়াচড়া করে, শেড করে। আমার ভিডিও ফুটেজটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে নড়তেছে। আমি ব্রিজের উপরে যে ব্রিজের উপরে দাঁড়ায় আছি এটা হলো আপনার নড়তেছে। অতএব আমি যে ভিডিওতে হলো এডিট করব এর সাথে আমি যে ব্যাকগ্রাউন্ড বা যে কোনো কিছু অ্যাড করব সেটাও এর সাথে হলো মোশন হবে বা নড়াচড়া করবে। এর জন্য ট্র্যাক মোশন যে অপশনটা এটা হলো ইউজ করতে হয়। তা সেই কাজটা আপনাদের বোঝাবো, দয়া করে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করেন। এখন আমি হলো ট্র্যাক মোশনে ক্লিক করব। ক্লিক করার আগে আমি হলো টাইম লাইনে প্রথমে আসলাম। আসার পরে এই যে ট্র্যাক মোশন যে অপশনটা আছে এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ট্র্যাকার পয়েন্ট অন আছে, এই ট্র্যাক পয়েন্টটা হলো আসবে। আসার পরে এটাকে টেনে আপনি কোন জায়গাটা হলো আপনি ট্র্যাক করতে চাচ্ছেন এমন একটা জায়গায় ট্র্যাক করবেন, যাতে হলো আপনার সহজে হলো ভিডিওর সাথে আপনার ব্যাকগ্রাউন্ডের ট্র্যাকারের কাজ করে, সহযোগিতা করে। এই জন্য এই ট্র্যাক পয়েন্টটাকে আমি জাস্ট টেনে এই জায়গাটা হলো নিয়ে যাব। এই যে দূরের যে অংশটুকু, এই দূরের গাছের অংশটুকু, এই অংশটুকুর সাথে আমি জাস্ট ট্র্যাক করব। ট্র্যাক করার পরে এই দুইটা হলো বক্সকে আমি টেনে জাস্ট এভাবে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানালাইজ, এই অ্যানালাইজে হলো আমি ক্লিক করব। ক্লিক করার পরে ভিডিওটা আমার পেলে হবে অ্যানালাইজ হচ্ছে এবং ওই ট্র্যাক পয়েন্টটা আমার ভিডিওর সাথে জাস্ট ট্র্যাকিং যে জায়গাগুলো নড়াচড়া করতে সেই জায়গার সাথে অ্যাড হয়ে যাচ্ছে। পুরোটা আমার ট্র্যাকিং করতেছে, অ্যানালাইজ হচ্ছে। দেখতে পাচ্ছেন ভিডিওর সাথে বক্স দুইটা হলো নড়াচড়া করতেছে। কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একটু জুম করে দেখায়, এই যে ট্র্যাক পয়েন্টগুলা একদম সেট হয়ে গেছে। জুম আউট করি, এখান থেকে আবার ফিটে চলে যাব। এখন আমাকে যেটা করতে হবে, আমার এই ভিডিওর একটা নাম দেব। রিনেমে গেলাম, B1 দিলাম। এরপর আমি হলো এই ট্র্যাকটা হলো সেট করার জন্য আমি এখানে এই ফাঁকা জায়গাটা মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এই নিউতে যাব। নিউতে যাওয়ার পরে এই নল অবজেক্টে যাব। আপনাদের একটা বিষয় বলি, যে যখন ট্র্যাক মোশনে কাজ করবেন অবশ্যই সবসময় এই নল অবজেক্টটা নিতে হবে। নল অবজেক্ট নিলাম এবং নল অবজেক্টের নাম দিলাম ট্র্যাকার পয়েন্ট, TRAK TRACK ট্র্যাক টিপি দিলাম। ওকে, এরপর হলো ট্র্যাকার পয়েন্টটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এরপর আমরা একটু সিটিংয়ে যাব। জাস্ট খুব সহজ, এটা হলো আমার ভিডিও। এখানে দেখেন যে হলো আমি যেহেতু আমার ভিডিওর নাম দিয়েছি V1, এখানে দেখেন V1 শো করেছে, এটা ঠিক আছে কিনা দেখবেন। তারপরে হলো আপনার ট্র্যাকার পয়েন্ট যাবেন, ট্র্যাকার অনে যাবেন, যাওয়ার পরে ইডিটে যাবেন। ইডিটে যাওয়ার পরে দেখবেন যে হলো আমার যে হলো এই যে নল অবজেক্টটার নাম দিয়েছি ট্র্যাকার পিপি, ট্র্যাক পিপি, সেটা হলো এই যে শো করেছে, এটা ওকে করে দেবেন। দেওয়ার পরে দেখেন অ্যাপ্লাই শো করবে, এই অ্যাপ্লাইতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই এখানে দেখতে পাচ্ছেন এক্স অ্যান্ড ওয়াই আছে, এটা যদি না থাকে তাহলে এটা সিলেক্ট করে নেবেন, যেহেতু আমার সিলেক্ট করা আছে। এরপর আমি ওকে করে দেবো, আমার ট্র্যাকার হয়ে গেল। এরপর হলো আমি দেখতে পাচ্ছেন যে লাল একটা চিহ্ন বক্স আসছে, যেহেতু আমার ট্র্যাকার পয়েন্ট সেট হয়ে গেছে। দেখেন ট্র্যাকার উপর ক্লিক করি। এরপর হলো আমার যেটা করতে হবে, ভিডিওটাকে আমি দুইটা করে নেব। দুইটা করার জন্য এই যে এখানে হলো দেখতে পাচ্ছেন যে হলো এডিট, এডিটে যাব। এডিটে যাওয়ার পরে এখানে ডুপ্লিকেট আছে, ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করার পরে এখান থেকে ইফেক্টে যাব, কালার কালেকশনে যাব, যাওয়ার পরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যাব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিলাম। রেডটা একটু মাইনাস করে দিলাম, মাইনাস 200 করে দেওয়ার পরে আবার ইফেক্টে যাব, যাওয়ার পরে কালার কালেকশনে যাব, যাওয়ার পরে এখানে লেভেলে যাব, যাওয়ার পরে এই যে ইনপুট ব্ল্যাক অ্যান্ড ইনপুট হোয়াইট, এই দুইটাকে হলো জাস্ট মডিফাই করব। এতটুকু রাখবো। রাখার পরে আমি জাস্ট আমার প্রজেক্টে যে প্রজেক্ট আছে প্রজেক্টে চলে যাব, যাওয়ার পরে আমার যে ভিডিও ব্যাকগ্রাউন্ড ছিল এই ব্যাকগ্রাউন্ডটা, এই যে এই ব্যাকগ্রাউন্ডটাকে টেনে আমি জাস্ট এই দুই ভিডিওর মাঝখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নান, নাম থেকে এখানে হলো ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন লুমা ম্যাট নামে একটা অপশন আছে, এই লুমা ম্যাট করে দেব। দেখতে পাচ্ছেন যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা শো করেছে, এটাকে আমি জাস্ট টেনে বড় করে দেবো। ওকে, বড় করে দিলাম। দেওয়ার পরে এরপর হলো আমার এই ভিডিও ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট এই যে এইটাকে আমি এই যে ট্র্যাকার পিপি, ট্র্যাক পিপি এর সাথে অ্যাড করে দেবো। অ্যাড করার নিয়ম হলো এই যে যে হলো গোল প্যাটার্ন যে চিহ্নটা আছে, এখানে জাস্ট ক্লিক করে ধরবেন, ধরার পরে টান দেবেন, দেখবেন যে একটা লম্বা সুতোর মতন একটা অপশন আসবে, এটাকে এই ট্র্যাকের সাথে জাস্ট অ্যাড করে দেবেন, মানে দেখায় দেবেন। ওর পরে এরকম নিয়ে জাস্ট ছেড়ে দেবেন, তাহলে আপনার হলো এই ব্যাকগ্রাউন্ডটা আপনার ভিডিওর সাথে অটোমেটিক্যালি ট্র্যাক করবে, অর্থাৎ নড়াচড়া করবে। সেলে করে দেখায় আপনাদের, দেখতে পাচ্ছেন যে ভিডিওর সাথে একদম অ্যাডজাস্ট করা আছে। এরপর হলো আমরা যেটা করবো সেটা হলো আমার যে ফুটেজটা, এটাকে আমি জাস্ট ডার্ক করব। ডার্ক করার জন্য এই যে লাস্টের যে ভিডিওটা, এই যে V1, এটাতে যাব, যাওয়ার পরে ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পরে কালার কারেকশন, যাওয়ার পরে লেভেলে যাব। লেভেলে আসার পরে যে ব্ল্যাক, ব্ল্যাকটা একটু বেশি করে দেব। এরপর ইনপুট হোয়াইট, হোয়াইটটা একটু বেশি করে দেব। আউটপুটটা একটু কমিয়ে দেব। ওকে, এরপর আমি হলো আবার আসি এই যে ফুলটা আছে, ফুল থেকে এখানে একটু থার্ড করে নেব, জাস্ট প্রিভিউটা একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। আমি এখানে প্রিভিউ করব, দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড এবং একটা ভিডিও তৈরি হয়ে গেছে, অসাধারণ। এভাবে আপনারা চাইলে আপনাদের ভিডিওটাকে হলো আপনারা মডিফাই করতে পারেন এবং মুনলাইট করতে পারেন। এখন হলো আমি যেটা করবো সেটা হলো এই যে উপরে এবং নিচে একটা রাউন্ড দেব, কালো শেড যেটাকে বলে সিনেমা স্কোপ, ওটাকে আপনারা হলো মনে করেন যে দেখতে পাচ্ছেন যে আমার তৈরি করা আছে, এটাকে আমি টেনে জাস্ট আফটার ইফেক্টে নিয়ে এই প্রজেক্টে ফেলে দেবো। এই প্রজেক্টটা ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার পরে যে চলে আসলো, এবার এই সিনেমা স্কোপটা নিয়ে আসবো, নিয়ে এসে সবার উপরে দিয়ে দেবো। চলে আসলো। চলে আসার পর দেখতে পাচ্ছেন যে এটা অংশটা ম্যাচ হয়ে গেছে। এরপর আমরা হলো এই টোটাল ফুটেজ গুলাকে এরকম সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে প্রি কম্পোজ করে নেব। প্রি কম্পোজ করার পরে এখানে একটা নাম চাইলে আপনারা দিতে পারেন, আমি কোনো নাম দিলাম না, ওকে করে দেব। এরপর হলো আমরা কি করব, এটাকে জাস্ট রেন্ডার দেব। রেন্ডার দিয়ে নিয়ম হলো কম্পোজিশনে যাব, যাওয়ার পরে প্রি রেন্ডার আছে, প্রি রেন্ডারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আছে আউট মডেল, এখানে ক্লিক করব। এই যে কাস্টম এভিআই, এখানে যাই অডিও আউটপুট, এই অডিও আউটপুটে একটা ক্লিক দেব, ওকে করব। এবং এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি কোন জায়গাটা হলো রেন্ডারিং করতে চাচ্ছেন সেই জায়গাটা দেখা দেবেন। আমি হলো মনে করেন যে ডেস্কটপের উপরে হলো রেন্ডারিং করব। এবং এখানে একটা নাম দেবেন মুনলাইট, আমি এটা নাম দিচ্ছি মুনলাইট MOON মুনলাইট। এখানে আমার আরো একটা আগেটা ছিল, এই যে মুনলাইট জাস্ট দিলাম। এরপর ওকে করে দেবো। দেওয়ার পরে এখানে দেখেন রেন্ডার লেখা আছে, জাস্ট রেন্ডারে ক্লিক করলেই অটোমেটিক্যালি এটা রেন্ডার হয়ে যাবে। তারপর আপনাদের রেন্ডার দিয়ে দেখায়, দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা এখন রেন্ডারিং হচ্ছে। রেন্ডারিং হতে হতে সবাইকে বলতে চাই, আমার ভিডিও টিউটোরিয়াল যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম সকল আপডেট ভিডিও পেতে অবশ্যই পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।